আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বিভিন্ন সংস্থার সদর দপ্তর। বাছাই করা কিছু সংস্থার সদর দপ্তর নিয়ে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওতে। এসব থেকেই বিভিন্ন ধরনের সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইউএনডিপি এর সদর দপ্তর হলো নিউ ইয়র্কে। ইউএনডিপি এর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। সিআইএ এর সদর দপ্তর হলো ভার্জিনিয়াতে। সিআইএ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ওআইসি এর সদর দপ্তর হলো জেদ্দায়। ওআইসি এর ফুল ফর্ম হল অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন। আইআরআরআই এর সদর দপ্তর হল ফিলিপাইনে। আইআরআরআই এর ফুল ফর্ম হল ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। সার্কের সদর দপ্তর হল নেপালে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে। ন্যাটো এর সদর দপ্তর হল ব্রাসেলস। ন্যাটো এর ফুল ফর্ম হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ইউনেস্কো এর সদর দপ্তর হল প্যারিসে। ডাব্লুআইপিও এর সদর দপ্তর হল জেনেভা। ডাব্লুআইপিও এর ফুল ফর্ম হল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হল বার্লিনে, এটি জার্মানিতে। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর হল জেনেভাতে। এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর ম্যানিলাতে। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হল জেদ্দাতে। ওয়ার্ল্ড ব্যাংক এর সদর দপ্তর ওয়াশিংটনে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে। আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। আইএমএফ এর ফুল ফর্ম হল ইন্টারন্যাশনাল মোমেন্টারি ফান্ড। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। পিএলও এর সদর দপ্তর রামাল্লা, ফিলিস্তিনে। পিএলও এর ফুল ফর্ম হল ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন। আইএইএ এর সদর দপ্তর ভিয়েনা। আইএইএ এর ফুল ফর্ম হল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ডাব্লুএইচও এর সদর দপ্তর হল জেনেভা। ডাব্লুএইচও এর ফুল ফর্ম হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এফএও এর সদর দপ্তর হল রোমে। এফএও এর ফুল ফর্ম হল ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। বিআইএমএসটিইসি এর সদর দপ্তর ঢাকায়। এর ফুল ফর্ম হল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। সির ডাব এর সদর দপ্তর হল ঢাকাতে। এনএএম ন্যাম এর সদর দপ্তর কোথায়? এর কোনো সদর দপ্তর নাই। এর ফুল ফর্ম হল নন অ্যালাইন মুভমেন্ট। জিএইট এর সদর দপ্তর কোথায়? জিএইট এর কোনো সদর দপ্তর নেই। ইউএনআইডিও এর সদর দপ্তর হল ভিয়েনাতে। এর ফুল ফর্ম হল ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আইসিজে এর সদর দপ্তর হল হেগে। এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ওপিইসি এর সদর দপ্তর হল ভিয়েনাতে।
OPCW এর সদর দপ্তর হলো হেগ শহরে। OPEC এর সদর দপ্তর হলো ভিয়েনাতে। WTO এর সদর দপ্তর হলো জেনেভাতে। WTO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WLO এর সদর দপ্তর হলো জেনেভাতে। WLO এর ফুল ফর্ম হলো ILO এর সদর দপ্তর হলো জেনেভাতে। UN ওমেন এর সদর দপ্তর হলো নিউ ইয়র্কে। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ এর সদর দপ্তর রোম শহরে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর লন্ডনে। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর হলো লিওতে। IDA এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। IDA এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। UNCTD এর সদর দপ্তর হলো জেনেভাতে। ITU এর সদর দপ্তর হলো জেনেভাতে। ITU এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। AFB এর সদর দপ্তর হলো প্যারিসে। AP এর সদর দপ্তর হলো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। রয়টার্সের সদর দপ্তর হলো লন্ডনে। CNN এর সদর দপ্তর হলো আটলান্টা জর্জিয়া যুক্তরাষ্ট্রে। CNN এর ফুল ফর্ম হলো ক্যাবল নিউজ নেটওয়ার্ক। কমনওয়েলথ এর সদর দপ্তর হলো লন্ডনে। D8 অর্থাৎ ডেভেলপিং 8 এর সদর দপ্তর হলো ইস্তাম্বুল তুরস্কে। UNU অর্থাৎ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এর সদর দপ্তর টোকিও জাপানে। ফিফার সদর দপ্তর হলো জুরিক সুইজারল্যান্ডে। ICC এর সদর দপ্তর হলো দুবাইতে। তো এই ছিল আজকের বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর নিয়ে আলোচনা। আশা করা যায় যে এসব প্রশ্ন থেকেই আপনারা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।